হাই জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আর যারা এই গল্পের আগের পার্টগুলো দেখোনি তারা গিয়ে দেখে নাও, আর যারা নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো গল্পের মধ্যে ফিরে যাক। একদিন চিমিন সুগাতি বসে বসে গেম খেলছিল, আর জাংকুক সোফায় বসে অফিসের কাজ করছিল। তে হঠাৎ করে বলে ওঠে, সুগা নো চিটিং। কোথায় করলাম? আমি দেখেছি তুমি চিটিং করেছো। সুগা তেকে চোখ মেরে বলে, আবার করলে বলবি। তে ঠাস করে সুগার পিঠে চড় মেরে বলে, ফাজলামি বাদ দাও। জাংকুক এই সব থেকে রাগে ফুসছে। এই সবের মানে কি? এখান থেকে যাও সবাই, আমি কাজ করছি। তোমার সমস্যা হলে তুমি রুমে চলে যাও। জাংকুক রেগে উঠে রুমে চলে যায়। তেরাও রাত 12টা পর্যন্ত গেম খেলে যে তার ঘরে চলে যায়, কারণ কাল তাদের কলেজ ছুটি ছিল। তে রুমে যেতে যাবে, ঠিক তখনই জাংকুকদের হাতটা ধরে টান মেরে তার রুমে নিয়ে আসে। তে জাংকুকের দিকে তাকিয়ে দেখে চোখগুলো লাল হয়ে গেছে, মাথার চুল উস্কো খুস্কো। জাংকুক তের হাত দুটো চেপে ধরে বলে, কি শুরু করেছিস? কি করেছি আমি? আপনাকে কিছু বলেছি? জানিস না তুই? দেখাই তো যাচ্ছে রামলীলা। তে রেগে জাংকুকের দুই হাত ছাড়া দিয়ে বলে, সমস্যা কি আপনার? আমাকে নিয়ে আপনার মাথা ব্যথা কেন এত? কি বোঝাতে চান? আমার সমস্যা তুই সুগার সাথে এমন করিস কেন? এত লেগে থাকিস কেন ওর সাথে? আমার যা ইচ্ছা তাই করব। দরকার হলে আমার পিঠের সাথে ওর পিঠ এক করে সুপার গ্লু লাগিয়ে নেব। আপনার সমস্যা? জাংকুকদের দুই চোয়াল ধরে বলে, তাহলে হাত কেটে নাটক কেন করলি? ভুল করেছিলাম। একটা এমন মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলাম, যার লাইফে আমার থাকা না থাকার কিছু যায় আসে না। আর আপনার সাথে যেহেতু আমার ডিভোর্স হয়ে যাবে, তাহলে এত জোর কেন? কোন অধিকার খাটাচ্ছেন আমার উপর? আপনি তো আমাকে স্ত্রী হিসাবে মানেনি না। জাংকুক পাশে থাকা ফুলদানিটি সজোরে মেঝেতে ছুঁড়ে মারে, চুলগুলো টেনে ধরে আবারও তের কাছে এসে বলে, তোকে যেন আর সুগার আশেপাশেও না দেখি। তে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে যেতে যেতে বলে, 100 বার যাবো। কি করবেন আপনি? কিছু করার সাধ্য আছে? এটা বলেই তে চলে যায়। চ্যালেঞ্জ করলে? আমিও দেখে নেব। পরের দিন সকালে বৃষ্টি পড়ছে, তে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তাই তে কিচেনে চলে আসে। তে কিছু লাগবে? ফুপি খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। এটা শুনেই জাংকুক ফ্রিজ থেকে আইসক্রিমের বক্সটা বার করে নিয়ে চলে যায়। এটা কি হলো? জাংকুক সত্যি তো, এটা কি হলো? ফুপি তোমার ছেলেকে ভালো হয়ে যেতে বলো, ভালো হতে পয়সা লাগে না। এটা শুনেই তো চিন হেসে দেয়। জাংকুক আর চিমিন আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে। তে গিয়ে চিমিনের পাশে বসে পড়ে। ভাবি আইসক্রিম খাবে? না, আইসক্রিম খাওয়া ভালো না, আমি আইসক্রিম খাবো না। জাংকুক আইসক্রিম খেতে খেতে বলে, বিড়াল বলতেছে নাকি মাছ খায় না? চিমিন তোমার ভাইয়াকে মুখ বন্ধ করতে বলো, আমার পিছনে না যেন তো লাগতে আসে। জাংকুক আইসক্রিম দেখে দাঁড়িয়ে বলে, 100 বার 1000 বার লাগবো, দরকার হলে সুপার গ্লু দিয়ে লাগবো, তোর কি? হ্যাঁ। তে সোফা থেকে একটা কুশন ছুঁড়ে জাংকুককে মেরে বলে, আপনার এই সোজা নাকটা আমি থেতলে দেব, শুধু কথায় কথায় নাক গলাতে আসে। আমি কারোর কথায় নাক গলাই না। অন্যদিকে জিমিন আইসক্রিম খাচ্ছে আর তাদের ঝগড়া দেখছে। তখনই জিম সেখানে এসে বলে, এইসব কী শুরু করেছিস তোরা? আমি যদি আর একটু আওয়াজ শুনি তাহলে তোদের কপালে দুঃখ আছে। আর জিমিন তুই ওদের ঝগড়া না থামিয়ে আইসক্রিম খাচ্ছিস, মা ফ্রিতে এন্টারটেনমেন্ট কে মিস করে? পাঁচখানে তুমি ভিলেন হয়ে এসে সব শেষ করে দিলে। চুপ, যাও যে যার ঘরে যাও। এটা বলেই জিম চলে যায়। তে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আই উইল সি ইউ। এই তুই নির্লজ্জ পোকাটে মেয়ে, আমার মতো সুন্দর মাসুম ছেলেকে একা পেয়ে টিচ করছিস। তে যেতে যেতে বলে, যেই না চেহারার নাম লিখেছে পেয়ারা, আপনাকে মাসুদ বললে মাসুদ শব্দটিকে অপমান করা হবে, ওকে বাই। জাংকুক মনে মনে আজ অনেক খুশি, ঝগড়া হলেও কিন্তু আজ অনেকদিন পর তে তার সাথে কথা বলেছে। পরের দিন দুপুরে তে স্নান করে মনে মনে ভাবে, অনেকদিন মাকে দেখিনি, একটু বাড়ি থেকে ঘুরে আসবো। তখনই সুগা এসে তের হাত ধরে ছাদে নিয়ে যায়, কারণ আকাশে রামধনু উঠেছে। আর ছাদে আগে থেকেই উপস্থিত ছিল চিমিন আর জাংকুক। তে রামধনু দেখে অনেক খুশি হয়ে যায়,
হালকা হাওয়ায় তার চুলগুলো উড়ে মুখে পড়ছিল। জাঙ্কু গিয়ে তার চুলগুলো মুখ থেকে সরিয়ে তার হাতটা ধরে নিজের রুমে নিয়ে আসে আর তাকে জড়িয়ে ধরে। তে তো অবাক হয়ে বলে, কি করছেনটা কি? এটা বলে তে নিজেকে ছাড়িয়ে যেতে যাবে, তখনই আবার জাঙ্কু তাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয় আর কানে ফিস ফিস করে বলে, তোমার চুলে দিব আমি বেলি ফুলের মালা, বকুল ফুলে সাজে সাজাবো তোমায়, তোমার করা অবহেলাগুলো বড্ড পুরাই লিসা। তো অনেক খুশি হচ্ছিল জাঙ্কুকের এমন কথায়, কিন্তু লিসার নাম শুনে তে রেগে গিয়ে জাঙ্কুকে ধাক্কা দিয়ে বলে, আপনি কি হ্যাঁ কি মনে করেছেন আমাকে? আমি লিসা না তে, আমার মাঝে কেন আপনি আপনার পুরনো প্রেমিকাকে খোঁজেন? আপনি কখনোই নিজেকে বদলাতে পারবেন না। যদি 5 বছর পর লিসা আপু তোমার সামনে আসে, তখন আমাকে ছেড়ে দিতে 2 মিনিটও ভাববে না। আমি পাগল, তোমার সাথে বিয়েতে আমি অনেক খুশি হয়েছিলাম, ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, তা ঠিক হবার নয়। এটা বলেই তে চলে যেতে যাবে, তখনই জাঙ্কুক রেগে আয়নাতে একটা পাঞ্চ করে। সেটা দেখে তো তে ভয়ে আঁতকে ওঠে, জাঙ্কুকের হাত দিয়ে কলকল করে রক্ত বেরোচ্ছে। তে তাড়াতাড়ি করে ফার্স্ট এড বক্সটা এনে ব্যান্ডেজ করে দেয়। তে কান্না করতে করতে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে মুক্তি দিয়ে অনেক দূরে চলে যাব। এটা বলেই নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। অন্যদিকে জাঙ্কুকও ভালো নেই। তখনই জাঙ্কুকের রুমে চিমিন আসে, ঘরের এমন অবস্থা দেখে বলে, কি হয়েছে ভাইয়া? জাঙ্কুক কান্না করতে করতে বলে, আমি তো চেয়েছিলাম লিসাকে আর পেলাম তেকে, আর লিসার জেদগুলো আমি সবসময় তের ওপর ঢালি, আজ আবারও আমি ওকে কষ্ট দিয়ে ফেললাম। আমি ওকে কারোর সাথে সহ্য করতে পারি না, এমনকি সুগার সাথেও না। আমার তো লিসার জন্য এমন ফিল হয়নি। আর জানিস, ও আমাকে বলেছে আমি নাকি ওর মধ্যে লিসাকে খুঁজি, ও আমার সামনে আর কখনো আসবে না। আমি আর পারছি না জিমিন, প্লিজ আমাকে হেল্প কর। কারণটা তোকেই খুঁজে বের করতে হবে ভাইয়া, জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি কি তের প্রতি দুর্বল? সেটা তুমি আজকে জানলে? এর মানে লিসা তোমার ভালো লাগা ছিল আর তে তোমার ভালোবাসা, মানে আমি তাকে লাভ করি আর আমি জানি না। অন্যদিকে তে তো কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রাত 2টা বাজে, তে খিদেতে ঘুম ভেঙে গেছে, তাই নিজে কিচেনে খেতে আসে। কিন্তু জাঙ্কুক তো আগে থেকেই কিচেনে বসেছিল, কারণ সে জানতো খালি পেটে তে ঘুম আসে না। তে অন্ধকারে জাঙ্কুককে দেখে ভয় পেয়ে ভূত ভূত করে চিৎকার করতে থাকে। তখনই জাঙ্কুক তার মুখটা চেপে দিয়ে বলে, আমি জাঙ্কুক। তারপর জাঙ্কুক কিচেনের লাইটটি অন করে দেয়। আপনি এখানে? আমি এখানে। তো না, কিছু না। এটা বলেই তে ফ্রিজ থেকে খাবার বের করতে চালে, তখনই জাঙ্কুক বলে, আমিও খাবো। এটা বলেই তার কাছে এসে বলে, সর তুই, তোর খাবার বাড়তে 10 দিন সময় লাগবে। তারপর জাঙ্কুক খাবার গরম করে টেবিলেতে রাখে আর তেকে কোলে করে পাশের চেয়ারে বসিয়ে গালে একটা চুমু দিয়ে বলে, ওয়েট বেবি। তে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, জাঙ্কুককে ড্রাম কই তেমন কোনো বাজে গন্ধ পায়নি, নাকি ঘুমের ঘুরে এসব করছে? খাবি না নাকি? না, শরীর ঠিক আছে তো? জাঙ্কুক তার মুখের সামনে খাবার ধরে বলে, কেন, কি মনে হয়? না মানে, মনে টানে পরে হবে, আগে খেয়ে নে। তে খাবারটা খেতে লাগে আর তে চোখ দিয়ে জল পড়তে থাকে আবেগে। চোখ দিয়ে আরেক ফোঁটা জল পড়লে চোখ খুলে ফ্রিজে রেখে দেবো, আর মুখেরটা শেষ করতে এত টাইম লাগে। তারপর তে আরও কয়েকবার খেয়ে বলে, আর খাবো না। ওয়েট, এখন যাবি না, আগে আমি খেয়ে নিই। তে এক মনে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জানি আমি সুন্দর, তাই বলে এইভাবে তাকিয়ে থাকিস না, আমার লজ্জা করে। জাঙ্কুকের কথায় তে হাসতে লাগে। নেক্সট পর্বে কি তাদের মধ্যে প্রেম হবে নাকি ঝগড়া, জানতে গেলে নেক্সট পার্টটি দেখতে হবে। তার জন্য ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই বিটিএস আর্মি।